কবিতা অসার্থকের পরম সার্থকতা, কবি মেহেদি হাসান। ক্ষণিকের এই ধরনীতে একটা শ্বাস নেওয়া যদি সার্থকতা হয়, যদি অসীম আকাশ পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলা সার্থকতা হয়, যদি ঘুমের ঘোরে ডুকরে কেঁদে ওঠাকেই সার্থকতা বলে, তবে আমি সার্থক পুরুষ। বিপন্ন তরুণী আমায় পর করেনি, করেনি জননী বঙ্গভূমি। শুনেছি 7 কোটি কম্বল নিয়ে পিতার আর্তনাদ, সে পিতা যদি সার্থক হয় তবে আমি তার সার্থক সৈনিক। সার্থকতা নামক সোনার হরিণ থাকত যদি দরিদ্রের ভাঙা ঘরে, ভিখারির ছেঁড়া থলেতে কৃষাণের কাস্তেতে, তবে আমি সার্থক কৃষাণ। সবাই হাদিস শোনাও, যৌতুক প্রথা হারাম, তবে কেন ঘুষের ছড়াছড়ি, সুদকে টাকার ব্যবসা বলে চালাও? কলম নিয়ে যত অরাজকতা, মামা খালু ছাড়া সরকারি চাকরি হয় না। এটাই যদি হয় অসার্থকীয় বাণী, তবে আমি সার্থক। পরীক্ষার খাতায় ফোন নাম্বার লেখা, অতপর পরীক্ষককে বিকাশ করা হয় যদি অসার্থকতা, তবে আমি হব সার্থক। জানি তার হবে না, আমি বিশ্ব ভুবন কাঁপিয়ে সেই দিন চিৎকার করে বলবো আমি সার্থক। যেদিন শুনব মুক্তিযোদ্ধার ন্যায় দারিদ্র কোঠায় চাকরি হয়, যেদিন বন্ধ হবে ধর্ষণ, যেদিন টাকার ব্যবসা হারাম ঘোষিত হবে, যেদিন ডাক্তার দরিদ্রদের বিনা পারিশ্রমিকে দেখবে, আমি সেই দিন হব সার্থক। অন্যথায় অসার্থকতার কালো কাফনে আমায় কবর দিও, সেটাই হবে এই অসার্থক জীবনের পরম সার্থকতা।